আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম খাতামান লিকুমান এর তর্জমা হল নবীজি কোনো যুবকের পিতা নয় তবে তিনি আল্লাহর রসুল এবং তিনি শেষ নবী এ হল কোরআন এবং তির জানা দরকার কি নবীজি যুবকের পিতা নয় আমরা জানি আমাদের নবীর চারজন শিশু বাচ্চা জন্ম নিয়েছিলেন যারা শিশু অবস্থায় এতেকাল করেছেন যুবকের পিতা নন শিশুর পিতা রসুল আল্লাহ তবে তিনি আল্লাহর রসুল এই আয়াত কি বোঝালেন এবং নবীজির একটা হাদিস ইন্নাল্লাহ হাফাদ্দালানী আলাল আল নবী বলেন আমাকে সমস্ত নবীদের রূপে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সুবাহ আল্লাহ এই আয়াতে এই হাদিসে শ্রেষ্ঠ কার বোঝানো হয়েছে আমাদের নবী আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং নবীজির উম্মতের শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কেমনে হলেন ওলাকির রসুল আল্লাহ তিনি রসুল সমস্ত নবীরাও তো রসুল ছিলেন যারা রসুল তারা তো সকল রসুল্লাই নিজ নিজ উম্মতের পিতা রুহানি পিতা তো আমাদের নবীও আমাদের রুহানি পিতা শ্রেষ্ঠ কেমনে হলেন অন্য আয়াতে আল্লাহ বলেন বলেনসুর আমার নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি শুধু নিজের উম্মতেরই পিতা নন তিনি সমস্ত নবীদেরও পিতা সুবাহান এই গেল একটি তাপসি তারপরে আসেন আমার নবী শ্রেষ্ঠ আল্লাহ আরেকটি গুণ বলতেছেন সেটা হল খা তামুন নবী গিন তিনি হলো সর্বশেষ নবী সর্বশেষ নবী এর মাধ্যমে আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে হয় মুফাসির কেরম বলেন কারো যদি চিকিৎসার দরকার পড়ে সে চিকিৎসার জন্যে প্রথমত বাজারে যায় আরও বেশি দরকার পড়লে নবাবগঞ্জ আরও বেশি দরকার পড়লে ঢাকা এরপরে সিঙ্গাপুর সিঙ্গাপুরের ট্রিটমেন্ট যদি ভালো না হয় ভালো হলে তো ভালোই আর না হলে নাই আশা বর্ষা শেষ এরপরে আর মানুষের ট্রিটমেন্ট নিতে চায় না আল্লাহ বলেন ঠিক তেমনিভাবে সমস্ত মানুষের ট্রিটমেন্টের জন্যে প্রথমত ডাক্তার হিসাবে আদম আলহী খিসু আল্লাহ প্রেরণ করছে এরপরে নবীকে ধারাবাহিকভাবে প্রেরণ করতে করতে সর্বশ্রেষ্ঠ ডাক্তার আমাদের কলিজার টুকরা নবী নবীকে প্রেরণ করেছেন শেষ ডাক্তার এবং শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে যারা ভালো হয়েছেন সোনার মানুষে পরিণত হয়েছেন আবু বকর উমর উসমান আলী যারা হলো শ্রেষ্ঠ মানব এই উম্মতের ভিতরে যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছে শুভাহা আমাদের নবী উনি হল শ্রেষ্ঠ নবী একটা ব্যাখ্যা পাইলাম হা তামুন গিনের দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হল এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহতলা একটি দলের মাহফিলের এন্তেজাম করেছে যেইভাবে প্রধান মেহমান শেষে আলোচনা করে ঠিক তেমনিভাবে আমার নবীকেও আল্লাহ তালা প্রধান মেহমান বানিয়েছেন শেষ পর্যায়ে আল্লাহ তালা প্রেরণ করেছেন সুবাহার এই গেল খাতামুন নবী ইন ব্যাখ্যা এবার আসেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন এনতেকালের একাশি দিন আগে উটের উপরে সোয়ার নবীজির কাছে আয়াত নাজিল হলো আলিয়াউমা আকমাল তুলাকুম দিন ইসলাম আল্লাহ বলেন নবী আমার আদম থেকে ইসা পর্যন্ত সবাই আমার দিন ইসলাম কমপ্লিট করতে চেয়েছে পরিপূর্ণ করতে চেয়েছে আমি আল্লাপক পরিপূর্ণ করি নাই কিন্তু আমার হাবিব তেইশ বছর আপনি মেহনত করেছেন আমি আল্লাপাক রব্বুল আল আমিন দিন ইসলামের বিধি বিধানকে আমি আল্লাপাক পরিপূর্ণ করে দিলাম কি করলেন ভাই পরিপূর্ণ করলে এই পরিপূর্ণের ব্যাখ্যা জানা দরকার শুধু জানি যে পরিপূর্ণ করলে বিধিবিধান পরিপূর্ণ করলে ইসলামের বিধি বিধান চার জায়গায় পাওয়া যায় কয় জায়গায় চার ঠিকানায় হয়তো ইসলামের বিধিবিধান প্রথমত কোরআনে পাওয়া যাবে স্পষ্ট যদি কুরআনে স্পষ্ট না পাওয়া যায় তখনই রসুলের করিম সল্লুসাল্লামের হাদিসের মধ্যে হয়তো ইসলামের বিধানটা স্পষ্ট পাওয়া যায় আর যদি হাদিসেও স্পষ্ট না পাওয়া যায় দুই নম্বরে তিন নম্বরে ইসলামের বিধিবিধান সমাধানদাতা অর্থাৎ উম্মতের এজমার মাধ্যমে পাওয়া যাবে এর বাংলা অর্থ হলো উম্মতের ঐক্যবদ্ধ সমাধানের মধ্যে পাওয়া যাবে এটা হলো তিন নাম্বার, চার নাম্বার হল উম্মত ঐক্যবদ্ধভাবে যদি সমাধান না দিতে পারে বিজ্ঞবিজ্ঞ আলেম বিজ্ঞবিজ্ঞ গবেষকরা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান না দেয় বরং তাদের কুরআন হাদিসের আলোকে নিজ নিজ তাদের সিদ্ধান্ত যদি পেশ করে সেটাকে বলা হয় কিয়াস এই ইসলামের বিধান চতুর্থ নাম্বার কিয়াসের মধ্যে পাওয়া যাবে কখন যখন এজমাই না পাওয়া যায় তো বুঝতে পারলাম ইসলামের বিধিবিধান প্রথমত আল্লাহর কোরআনে পাওয়া যাবে যদি স্পষ্ট থাকে যদি কোরআনে না পাওয়া যায় তাহলে হাদিসে পাওয়া যাবে স্পষ্ট যদি হাদিসে স্পষ্ট না পাওয়া যায় তাহলে উম্মতের ইজমাই তিন নম্বরে পাওয়া যাবে তিন নম্বরে যদি ইজমাই স্পষ্ট না পাওয়া যায় তাহলে চতুর্থ নাম্বার পাওয়া যাবে কিয়াসের মধ্যে অর্থাৎ উম্মতকে দেখতে হবে যে কে কে এই উম্মতের ভিতরে গবেষক আলেম আছে তারা নিজ নিজ কুরআন আদিসের আলোকে গবেষণা করে আমাদের সামনে পেশ করেছেন সমস্যার সমাধান আল্লাহর কোরআনের অর্থ হল আলিয়াউমা তুলা তুলাকুম ইসলামের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ করেছে। ইসলামের যত সমস্যা আছে সমস্ত যুগের মানুষের সমস্ত সমাধান হলো আল্লাহর কুরআন এবার আমাকে বলেন করোনা আসলো অমিক্রণ আসলো নিউকুব আসলো ডোমিক্রন আসলো এটাও তো একটা নতুন সমস্যা এই সমস্যার সমাধান কোরআনের ভিতরে কোথায় কুরআন যদি না দিতে পারে তাহলে আল্লাহর কোরআন সর্বযুগের সর্ব মানুষের সমস্ত সমস্যার সমাধান হতে পারে না আর যদি দিতে পারে তাহলে সর্বযুগের সর্ব মানুষের সমস্ত সমস্যার সমাধান হতে পারে কথা ঠিক না ভাই এটারও তো সমস্যার সমাধান আছে কোরআন গাঁটলে দেখা যায় হাদিস গাঁটলে দেখা যায় রসুল বলছেন অশ্লীলতা সমাজে যখন যখনই নতুন নতুন মহামারী পৃথিবীতে আল্লাহ দেন মানব জাতি সতর্ক করার জন্যে আজাব দেওয়ার জন্যে নয় সুবাহান আল্লাহ কী জন্যে ভাই সতর্ক করার জন্যে আজাব দেওয়ার জন্যে নয় তো ট্রিটমেন্ট কি অশ্লীলতা ছেড়ে দেন আজাব কমে যাবে এই অশ্লীলতা ছেড়ে দেন এই সমস্ত সতর্ক সংকেত আল্লাহ তালা কমিয়ে দিবেন তো আমরা অশ্লীলতাও ছাড়তেছি না সতর্ক সংকেতও কমতেছে না তো ট্রিটমেন্ট হলো আমাদের এই সমস্ত অশ্লীলতা থেকে বাঁচতে হবে এবার আসেন ইসলামের বিধি বিধান চার জাগায় পাওয়া যাবে এর চারটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি কখন কুরআনে পাওয়া যাবে সুরা নিশার উনষাইট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইউ আমানু রিনা আ মানুহ আতি আল্লাহ আবা আতি ওর রসুল আব উলিল আম্বি মিংকুম তানাজা তুমফি শাহ ইক ফারুদ্দু গুন ইন আল্লাহ কি ওর রসুন আল্লাহর এটাক করো মানে আল্লাহর হুকুম পালন করো ওর রসুল রসুলের হুকুম তিন নম্বর আল্লাহ বলেন উলিল আমরের হুকুম পালন করো মানে সমাধান দাতার হুকুম পালন করো এরপরে সমাধান দাতারা যদি ঐক্যবদ্ধ সমাধান না দিতে পারে দলে তারা যদি আলাদা আলাদা বিভক্ত হয় তাহলে তাদেরটাও তোমরা গ্রহণ করো এটা হলো চার নম্বর প্রথম আমরা জানব কোরআনে কোন বিধান স্পষ্ট পাওয়া যায় আর কোরআন থেকে মানতে হয় আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদি উংকুর আল্লা বলেন তোমরা রমজান মাসে রোজা রাখো কোন মাসে ভাই আনা বাসা কয়েক দিন গনা বাসা কয়েক দিন এটা কয় দিন বুঝবেন পাঁচ দিন তিরিশ দিন না সাত দিন এই অস্পষ্টের ব্যাখ্যায় রসুল আদিস স্পষ্ট করেছেন রসুল হাদিসে বলেন এখন আমরা দুই নম্বরে যাব ইসলামের বিধিবিধান খুঁজতে যেহেতু কোরআনে পাইলাম মাস স্পষ্ট মেনে নিলাম কিন্তু কয় দিন এটাও অস্পষ্ট এখন আমরা দুই নম্বর হাদিসে যাব হাদিসে রসুল বলেন রমজান মাসে উনত্রিশ তারিখে তোমরা যদি সন্ধ্যাবেলায় চাঁদ দেখতে পারো তাহলে তোমরা তিরিশ দিন তিরিশ দিন যে আসবে ওই দিনে তোমরা ঈদ করো আর তোমাদের রোজা রাখতে হবে না আর যদি উনত্রিশ তারিখে চাঁদ না দেখতে পারো তাহলে তোমাদের তিরিশ রোজা রাখতে হবে এর পরের দিন এক তিরিশ নম্বর তারিখে তোমাদের ঈদ করতে হবে এটা রসুল আদিসে স্পষ্ট করলে ইসলামের বিধিবিধান কোরআনে স্পষ্ট পেলে কোরআন থেকে মানব যদি কোরআনে স্পষ্ট না পাওয়া যায় তাহলে রসুলের হাদিসে মানব আর রসুলের হাদিসেও কিছু বিধান আছে স্পষ্ট না বরং অস্পষ্ট কোরআানে এবং হাদিসে কেন অস্পষ্ট রাখলেন এটার ব্যাখ্যাও দরকার আছে তো এই ব্যাখ্যাটা পরে জানি আগে আমরা এই চারটার উদাহরণ জেনে নিই উম্মতের ইজমা আল্লাহ সুরায় নিসার তিরাশি নম্বর আয়াতে এই উন্মতের গবেষক আলেমদেরকে দায়িত্ব দিয়েছে যদি অস্পষ্ট থাকে তাহলে তোমরা সেটা বের করো যেমন একটা উদাহরণ আমরা প্রথমেই জানি আমাদের দুনিয়াতে কিছু পানি আছে নদীর পানি স্পষ্ট পুকুরের পানি স্পষ্ট নদীর পানি স্পষ্ট ওই পানিটাকে কষ্ট করে বের করতে হয় না কিন্তু এই মাটির নিচেও পানি আছে ওটাকে আমাদের কষ্ট করে প্রসেসিং করে বের করতে হয় ঠিক না ভাই প্রসেসিং করে বের করতে হয় গবেষকের মাধ্যমে আল্লাহর কোরআনে সমস্ত মানুষের সমস্যার সমাধান দেওয়া আছে কিছু আছে স্পষ্ট আবার কিছু আছে অস্পষ্ট তবে অস্পষ্টগুলোকে গবেষণার মাধ্যমে বের করতে হয় যারা বের করেন এদেরকে ফকিদের বাসায় বলা হয় ফাঁকাহাতের বাসায় বলা হয় মুস্তাহিদ আর গবেষণাটাকে বলা হয় ইস্তেহাদ আর গবেষণা যেই নীতিমালার ভিত্তিতে কুরআন আদিসের আলোকে করেন ওই নীতিমালাকে বলা হয় কিয়াস আর যে গবেষণা করে সমাধান দেন ওই সমাধানকে বলা হয় এস্তেম্বাদ ওটা আপনাদের জানার দরকার নাই বললাম এই কাজের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে এবার আসেন উম্মতের ইজমায় হাদিসে কোন বিধান স্পষ্ট নাই উম্মতের ইজমা থেকে নিলাম সাহবায়েকেরাম নিয়েছেন রসুলের এনতেকালের পর প্রথম খলিফা কে হবেন এই উম্মতে এটা আল্লাহ কোরআনেও স্পষ্ট করে নাই রসুল হাদিসেও স্পষ্ট করে নাই সাহবায়ে কলাম কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করলেন এটা হলো তিন নম্বর ইসলামের বিধিবিধান পাওয়ার ঠিকানা উম্মতের ইজমা কিভাবে বের করলেন এটা আমি আপনাদের সামনে পেশ করতেছি রসুল এনতে পূর্বে উনি অসুস্থ ছিলেন ১৩ দিন অসুস্থ থাকাকালীন উনি নামাজ পড়াইতে সক্ষম ছিলেন না কিছু সময় ওই সময় রসুল উনার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরকে বললেন যে তুমি যাও নামাজের ইমামতি করো এতটুক শুধু হাদিসে আছে। তো সাহাবাই কেরাম রসুলের এতে পরে বসলেন দেখলেন রসুল যেহেতু নামাজের জন্যে আবু বকরকে ইমাম নিযুক্ত করেছেন নেতা বানিয়েছেন খলিফা বানিয়েছেন আমরা আমাদের সমাজের জন্যেও আবু বকরকে কে খলিফা নিযুক্ত করলাম সুবাহ বের করলেন এই হাদিসের আলোকে কিয়াস করে কোরআন হাদিসের বাইরে নয় এটা হলো সমস্ত উম্মতের ঐক্যমত হয়েছে এবার আসেন উম্মতের ঐক্যমত পাইলাম না বরং এক একজনে এক এক সমাধান দিয়েছেন যেমন রসুল সাল্লাসাল্লাম মেয়ারাজ আল্লাহকে দেখছেন ইবনে আব্বাস পদিয়া আল্লাহ বলেন দেখছেন রসুলের ওয়াইফ উনার স্ত্রী উনার বিবি আমাদের আম্মা যান হজরতে আইসা বলেন আল্লাহকে দেখে নাই দুজনের দলিল আছে ইবনে আব্বাস উনি বলছেন দেখছেন কেমনে যেহেতু উনি আরসে গেছেন এটা আর দুনিয়ার জগৎ নয় তা আরশে গেছেন এটা বহিরাগত জগৎ আখিরি জগৎ তাই তিনি আল্লাহকে দেখছেন এটা হলো উনার দলিল আর হজরতে আইশা বলেন আমার দলিল হলো চর্ম চক্ষে আল্লাহকে এই দুনিয়ার ভিতরে কেউ দেখতে পারবে না কুরআনের আয়াত এটা হলো আইসা রাদি আল্লাহ তালা আন্দার তা আইসা বলেন চর্মচক্ষু দিয়ে দেখে নাই অন্তরের চক্ষু দিয়ে দেখছেন ইবনে আব্বাস বলে অন্তরের চক্ষু দিয়েও দেখছেন চর্মচক্ষু দিয়াও দেখছেন সুবাহান এ হলো ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ নাম্বার ঠিকানা হলো কিয়াস করে ভিন্ন ভিন্ন সমাধান দেওয়া আল্লাহর কুরআন এই সমাধানের পথ খোলা রাখছেন সুহান যেমন তালাক নারী তিন কুরু কেউ তিন প্রাপ্তা নারী সে যদি বিবাহ বসতে চায় আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চায় তাহলে তার দ্বিতীয়বার বিবাহ বসতে হবে প্রথম স্বামী গ্রহণ করতে যদি চাই সে তাহলে দ্বিতীয়বার সে আরেকটি স্বামী গ্রহণ করতে হবে এবার আসেন আল্লাহ বলছেন তিন কুরু তিন ইদ্যত পালন করতে হবে এরপরে তিন কুরু কাকে বলে কুরু শব্দ ব্যবহার করছেন আল্লাহ কুরুর দুইটা অর্থ ডিকশনারিতে একটা হল পবিত্র অবস্থা ইদ্যতে আরেকটি হলো অপবিত্র অবস্থা দুইটা শব্দ একটা শব্দের দুইটি অর্থ মুস্তাহিদ ইমামগণ গবেষকগণ ইমাম সাফি তিনি পবিত্রতার অর্থ নিয়েছেন আর ইমাম আবু হানিফা অপবিত্রতার অর্থ নিয়েছেন দুটাই কিন্তু সঠিক একটি শব্দের দুইটি অর্থ দুটাই সঠিক আল্লাহ কোরআনে এই ব্যবস্থা রাখছেন কেন প্রশ্ন করবেন হুজুর কেন রাখছেন কারণ সব যদি আল্লাহ স্পষ্ট দিতেন আমরা যদি মেহনত করে না বের করতাম তাহলে কিন্তু কদর থাকতো না সব আল্লাহ দিছেন এই জিনিসের কোনো দাম থাকে না নিজে কিছু করলে ওই জিনিসের কদর থাকে কথা ঠিক না ভাই ঠিক কদর থাকে এবার আসেন আল্লাহর কোরআনে পাইলাম রসুল সল্লাহ আলীহ্লামের জীবদ্দশায় উনার উনার সামনে মাঝহ হয়েছে মুস্তাহিদরা ভিন্ন ভিন্ন সমাধান দিয়েছেন যেমন বদর প্রান্ত থেকে কাফেরদের সত্তর জনকে বন্দি করে আনলেন আনার পরে রসুল পরামর্শ চাইলেন কি করব। উমর বলে এদেরকে মেরে ফেলেন এরা সন্ত্রাসী এদেরকে মেরে ফেলেন আবু বকর বলেন এদেরকে ছেড়ে দেন এরা ভালো হয়ে যাবে রসুল আবু বকরের মত গ্রহণ করলেন উমরের মত গ্রহণ করলেন না রসুলের সামনেই দুইটা মত পাইলাম কেন উমরের সিদ্ধান্তটাও ভালো আবু বকরের সিদ্ধান্ত ভালো রসুল তাদের সামনে একটি পথ উন্মুক্ত করলেন এই জন্যেই যে আমার উম্মতের মন কেমন গবেষণা করে তারা কি আমি চলে যাওয়ার পরে এই ইসলাম নিয়ে চলতে পারবে কিনা এই জিনিসটা যাচাই করার জন্যে এই পথটাকে রসুল এবং আল্লাহ খোলা রাখছেন সুবাহান এবার আসেন এই উম্মত আমরা দেখতে পাই কোনো জায়গায় আনাফি মাঝহ চলে কোন জায়গায় সাফি কোন জায়গায় মালিকী কোনো জায়গায় আম্বলি আমরা কোনটা গ্রহণ করব রসুলের জীব দশায় ইয়ামানের গভর্নর হিসাবে পাঠালেন মুয়াজকে বললেন ও মুয়াজ তুমি যে যাচ্ছ তাদেরকে সমাধান দিবে কিভাবে বলে আল্লাহর কোরআনের মাধ্যমে যদি কোরআনের মাধ্যমে না পাই তো রসুলের আপনার হাদিসের মাধ্যমে যদি হাদিসের মাধ্যমে স্পষ্ট কোনো বিধান দিতে না পারি তাহলে কুরআন হাদিসের আলোকে গবেষণা করে আমি ইয়ামানবাসীকে ফাইসালা সমাধান দান করবো সুবাহান রসুল কি বলছেন জানেন রসুল বলেন ওই আল্লাহর প্রশংসা করলাম যেই আল্লাহ আমাকে এমন একটি প্রতিনিধি দান করেছেন যেই প্রতিনিধি কুরআন হাদিসের আলোকে গবেষণা প্রদান করবেন এমন মন তার ভিতরে তৈরি হয়েছে আমি রসুল এই প্রতিনিধির উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সুবাহ এবার আসেন কয়টা হানাফি মালিকি সাফি হাম্বলি কেন হইলো আরো বেশি তো হওয়ার কথা চারটা কেন মাঝহাঁপ আরো ছিল ইমাম আউজাইর হাসানে বসির এইভাবে আরও মাঝাব ছিল কিন্তু ওইগুলার প্রচলন শেষ হওয়ার কারণে ওইগুলা শেষ হয়ে গেছে আরেকটা বিষয় হল এই মাঝহাপ চার মাঝাব উম্মতের ইজমা হয়েছে এই চার মাঝাপ মানতে হবে এখন আপনি মনে করেন আনাফি মাঝাবে আছে ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়তে হবে না সাফি মাঝাবে আছে কেরাত পড়তে হবে এখন একজনে কেরাত পারে না সে মনে করলো আমি হানাফি মাসাব ফলো করবো মুক্তাদির পিছনে কেরাত পড়তে হবে না হানাফি মাসাব মানব এভাবে যুগ মানে যেটা যেই চাহিদা সুযোগ বুঝে সৎ ব্যবহার করা এক এক সময় এক এক মাঝাপ পালন করা এটার বৈধ আছে কি নাই এটাও জানার দরকার জানা দরকার না জানা দরকার যেমন আপনার শরীর থেকে রক্ত বের হলো হানাফি মাঝাব অনুযায়ী আপনার রোজু ভেঙে যাবে সাফি মাঝাপ অনুযায়ী আপনার অজু ভাঙবে না আপনি একজন মেয়েকেই স্পর্শ করলেন আনাফি মাসধাব অনুযায়ী আপনার অজু বাঙবে না সাফি মাজধাপ অনুযায়ী আপনার অজু বাং ভেঙে যাবে কোনো মেয়েকে স্পর্শ করলে এবার আপনি সুযোগ বুঝে এক এক সময় এক এক মাজধাব পালন করবেন এর সুযোগ এর পথ ইসলাম খোলা রাখছে কিনা এটা আমাদের জানা দরকার এর পথ খোলা রাখে নাই এর উপরে যে এই চার মাজ কোনো একটা মাজধাবকে ফলো করতে হবে কারণ কি না হলে ইসলামটা খেলামেলা ফল সাতুরি ইসলামটা একটা পণ্যের মতো হয়ে যাবে সুযোগ বুঝে গরিবের নতুন বউয়ের মতো হবে যে ইচ্ছা সেই এটাকে ব্যবহার করতে থাকবে এই ইসলামকে তার নীতির ভিতরে ঠিক থাকবে না এই ইসলামের যে আসল আদর্শ আছে সেটার মাধ্যমে ঠিক থাকবে না এই কারণেই চার মাস ধরে যে কোনো একটা হানাফি মানলে হানাফি সাফি মানলে সাফি মালিকি মানলে মালিকি আম্বলি মানলে আম্বলি মানতে হবে কোরআনের কেরাত কয়টা ভাই সাতটা কয়টা সাত কেরাত এই সাত কেরাতের ভিতরে এক কেরাতকে উসমান রাজি আল্লাহ বলছেন এক রাত পড়তে হবে উসমান রাজি আল্লাহ তালুর জামানায় সকলে ঐক্যমত পোষণ করছেন এক কে পড়তে হবে কারণ কি সাত কেরাতে থাকলে এটা একটা খেলাধুলার মতো হয়ে যাবে ইসলাম নিয়ে এক এক সময় এক জনে এক একটা পালন করবে এই কারণ ঐক্যমত হয়েছে তো আমরা বুঝলাম ইসলামের বিধিবিধান চারখানে পাওয়া যায় হয়তো কোরআনে পুরানি স্পষ্ট না পাওয়া গেলে স্পষ্ট না পাওয়া গেলে উম্মতের ইজমায় উম্মতের ইজমা আমরা দেখলাম সাহবা রামের সময় আবু বকর বকরাদ আল্লাহ আহুকে যে খলিফা বানাইছেন এবার আসেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ বিজ্ঞ আলেম তারাও ঐক্যমত পোষণ করছেন তারাবি বিশ্বাকাত কয়রাকাত ভাই তারাবি বিশ্বাকাত এই তারাবি বিশ্বাকাতের ব্যাপারে উম্মতের ঐক্যমত হয়েছে যে তারাবি হলো বিশ্বাকাত এইখানে কিছু মানুষ আছে বিশ্বাকাত যে করছেন এটাও তো দরকার আছে কুরআন হাদিসের আলোকে এর বাহিরে না কেমনে রসুলের হাদিস বুখারি শরীফে আছে রসুল বলেন হজরত আইসা বলেন যে রসুল তেরো রাকাত এগারো রাকাত নামাজ পড়েছেন রাতের নামাজ শেষে আছে এটা হলো বারো মাস এটা কয় মাস বারো মাস এক হাদিস আরেক হাদিসে আছে রসুল শুধু রমজান মাসে তেইশ শাকাত বেতর সহ রাতের নামাজ পড়েছেন একটা পাইলাম এগারো রাকাত বেতর সহ রাতের নামাজ আরেকটা পাইলাম তেইশ শাকাত বেতর সহ রাতের নামাজ যেটা এগারো রাকাত ওটা হলো শুধু বারো মাস পুরা বারো মাস আর যেটা তেইশ শাকাত ওটা পাইলাম শুধু রমজান মাস এখন কিছু মানুষ আছে মসজিদে আট টাকা বাইরে পড়ে এটা জানে না যেটা বারো মাস পড়ছেন কি ওইটা পর তাহাজ আর যেটা মাসে ওইটা পড়ছেন তারাবি ওটা কি পড়ছেন তারাবি এই তারাবীর উপরে উম্মতের এজমা হয়েছে উম্মতের কি হয়েছে এজমা হয়েছে এজমার বৈশিষ্ট্য উম্মত যেখানে ঐক্যমত পোষণ করবেন এই এজমার বৈশিষ্ট্যকে এটা আমাদের জানা দরকার এজমার তিনটি স্তর একটা হলো এই অ্যাজমা যদি সাহাবায় কেরাম করেন তাহলে এই সাহাবায় কেরামের অ্যাজমার ভিতরে কোনো বিজ্ঞ মুস্তাহিদ উম্মত তারা এখানে নাক গলাতে পারবে না যে সাহাবিরা কেন করলেন যেমন আবু বকরকে সকলের ঐক্যমতে খলিফা বানাইছেন এখানে ইমামরা পুনঃ নাক গলাইতে পারবে না মুস্তাহিদ ইমামগঞ্জ যেখানে ঐক্যমত পোষণ করেন সেইখানে বর্তমান যুগের বিজ্ঞ আলেমরা নাক গলাতে পারবে না কেন তারা বীর বিশ্ব তারা ঐক্যমত পোষণ করেছেন এবার আসেন আলেমরা তিন নম্বর স্তর ঐক্যমত পোষণ করে এই যে আমরা মাইক ব্যবহার করতেছি পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়া যাবে কিনা বিকাশে লেনদেন করা যাবে কিনা এটা কোরআনে হাদিসে আছে স্পষ্ট নাই কোন এই জামানায় দেখা দিছে এই মাইকের মাধ্যমে ওয়াজ করা যাবে কিনা মাইকের মাধ্যমে আজান একামত দেওয়া যাবে কিনা উলামায়ে کرام কুরআন হাদিসের আলোকে ঐক্যমত পোষণ করেছেন মাইকের মাধ্যমে ওয়াজ করা যাবে মাইকের মাধ্যমে আজান দেওয়া যাবে ঐক্যমত পোষণ করেছেন আলেমরা তাই যারা আলেম নয় তারা বিরোধিতা করতে পারবে না কেন তারা এখানে ঐক্যমত পোষণ করেছে আমার কথা বুঝতে পারছেন এবার আসেন পাক ইসলামের বিধিবিধান কমপ্লিট করলেন ইসলামের বিধিবিধান তিন রকমের কয় রকমের তিন রকম এক নাম্বার হয়তো বিধিবিধানটা মনের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক মনের মনের সাথে সম্পর্ক যেমন ছয়টি জিনিস আহম তুবিল্লাহি ওমাল ইকাতিঘি অকুতুবি ঘি ওয়ারুসুলি ঘি ছয়টি জিনিস আল্লাহর উপরে ইমান আনা নবীর উপরে ইমান আনা ফিরিস্তাদের উপরে ইমান আনা আসমানী কিতাবের উপরে ইমান আনা শেষ দিবসের উপরে ইমান আনা এই ছয়টি দিবস মনের সাথে এই মনের সাথে ইসলামের বিধিবিধান তিন প্রকার এই তিন প্রকারের একটা বিধান হলো মনের সাথে এটা বিশ্বাস করতে হয় কি করতে হয় বিশ্বাস যদি বিশ্বাস না করেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবে কি হয়ে যাবেন বেইমান আরেকটা বিধি বিধান হলো দুই নাম্বার এটা শরীরের সাথে সম্পর্কিত নামাজ এটা সাথে সম্পর্কিত অজু শরীরের সাথে সম্পর্কিত এটাও পালন করতে হয় শরীরের মাধ্যমে এটা যদি পালন করেন তাহলে ইসলামে তিন বাঘের দুই বাঘ আপনি পালন করলেন আরেকটা বিধিবিধান হলো অন্তরের সাথে তিন নাম্বার এটা বিশ্বাস শুধু করলেই হয় না এটা মন অন্তর দিয়ে পালন করতে হয় কি দিয়ে পালন করতে হয় অন্তর দিয়ে পালন করতে হয় এটা আমাদের জানা দরকার না জানা দরকার এটা কি ভাই এটা হলো মানুষের অন্তরে দশটি খারাপ জিনিস আগাছা জন্ম নেয় কয়টি জিনিস দশটি আর দশটি ভালো জিনিস মানুষের অন্তরের মাধ্যমে মনের মাধ্যমে মেহনত করে নিজের অন্তরে বিকাশিত করতে হয় আগাছা জন্ম নেই এমনি ক্ষেতের মধ্যে আগাছা কিন্তু মেহনত ছাড়াই জন্ম নেয় আর ধান গাছ এগুলা মেহনতের মাধ্যমে ফলাতে হয় ঠিক না ভাই মেহনতের মাধ্যমে আগাছা এমনি জন্ম নেয় কিন্তু কাটতে হয় কষ্ট করে কামলা রেখে বাঁচতে হয় হুইটার মারতে হয় মনের ভিতরে দশটি আগাছা জন্ম নেয় এর ভিতরে কেন জন্ম নেয় এটাও জানা দরকার আমাদের দেহটা তৈরি হয়েছে চারটি উপাদান দ্বারা আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস আগুন দিয়ে আমাদের দেহ তৈরি এই আগুনের একটা আগ হলো অহংকার করা কি করা অহংকার করা এই অহংকারেরা অটোমেটিক জন্ম নেয় মোবাইলে ভাইরাস যেভাবে ঢুকে মানুষের দেহের ভিতরে অহংকার অটোমেটিক জন্ম নেয় এই অহংকার দমন কিভাবে করতে হয় এটাও তো জানা দরকার আল্লাহ পাকরবুল আলামিন বলেন এই অহংকারকে নির্মূল করার জন্যে আমি আল্লাহ পাক পাকরবুল আলামিন নামাজ দিয়েছি কি দিয়েছি নামাজ নামাজে দাঁড়াইলে কানে ধরতে হয় না হাত বাঁধতে হয় কানে ধরতে হয় রুকু দিতে হয় স্যাজদা দিতে হয় বসতে হয় আল্লাহর কাছে করতে হয় যে আমি অহংকারী নয় একমাত্র অহংকারের মালিক হলো তুমি আল্লাহ একমাত্র অহংকারের মালিককে অহংকারের চাদর নিয়ে যে টানা হেসরা করে সে কাফের হয়ে যায় আল্লাহর কোরআন বলে শয়তানকে যখন আল্লাহ বলছিল আদম রে করো শয়তান বলছে আদম সে মাটির তৈরি সে থাকে নিচে আর আমি আগুনের তৈরি আমি থাকি উপরের দিকে উঠি তাহলে আমি উঁচু আমার দাম বেশি আমি শেষ করব না সে এক গোয়ামি করে চলে গেল আল্লাহ বলে আবা কাফিরিন আল্লাহ পুরান বলে সে অহংকারই করল সে কাফের দলভুক্ত হয়ে গেল আজকে দুনিয়াতেও কিছু টাকার মালিক খোলে পজিশন হলে অহংকার কিন্তু আমাদের ভিতরে বরা থাকে কথা বলেন ঠিক কি ঠিক না নিজে সালামের অপেক্ষায় থাকি ইমাম কখন সালাম দিবে ইমাম সাহেবের সালামের অপেক্ষায় থাকে এরকম বদভ্যাস আছে না আছে অথচ সবাই সালাম তো আপনি আগে ইমাম সাহেবকে দিবেন রসুলকে কেউ আগে সালাম দিতে পারে নাই রসুলের আদর্শ কি শুধু ইমাম সাহেবের জন্যই না কবরে শুধু ইমাম সাহেবই যাবে না সকলেরই কবরে যাইতে হবে সবার যাইতে হবে কেন আমরা যদি নিজে থেকে সবাই যদি আজকে অহংকার মুক্ত হয়ে আজকে যদি সমাজের ভিতরে আমরা যদি আমরা বসবাস করি এই সমাজ সোনার সমাজে পরিণত হবে আর যদি অহংকার করি মনে করি ক্ষমতা আছে বলে আজকে আমরা গারে ধরলাম ক্ষমতা আছে বলে আজকে আমরা যাই ইচ্ছা তাই করলাম আল্লাহ বলে নমরুদ ক্ষমতা দেখাইছে অনেক ফেরাউন দেখাইছে অনেক আমি আল্লাহ দৌড়ি না কিন্তু সারি না যখন দরি পানি চুবাইয়া নম্রুতকে একবারে হ্যাস্ত ন্যাস্ত করে আল্লাহ ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না যাই হোক আমরা বুঝলাম কি অহংকার কিসের মাধ্যমে তৈরি দেহটা যেহেতু আগুনের মাধ্যমে তৈরি দ্বিতীয় আসেন আমাদের দেহটা মাটির মাধ্যমে তৈরি কিসের মাধ্যমে মাটি মাটির গুণ কি আগাছা কি লুপ করা কেমনে আপনি মাটিতে পানি রাখলেন মাটি কিন্তু পানি চুষে ফেলবে আপনি মাটিতে লোহা রাখলেন দুই তিন বছর দশ বছর পরে লোহাটাও গিলে ফেলবে এটা হলো মাটির গুণ কি গুণ মাটি সব খেয়ে ফেলে আমাদের দেহে যেহেতু মাটি আছে এই মাটির মাধ্যমে লালসা আমাদের দেহে আগাছা জন্ম নেয় এই আগাসাকে দূর করার জন্যে আল্লাপাক বলে আমি এবং জাকাত দিয়ে দিছি তোমরা যত জাকাত আর সদ্গা দিবা দেওয়ার গুণ তৈরি করবা লালসার আগাছা তোমার দেহ থেকে নির্মূল আমি পাক করে দিব শুভ আমাদের দেহটা আগুন গেল মাটি গেল, পানি দ্বারাও তৈরি আমাদের দেহটা কি পানি দ্বারা তৈরি এই পানির একটা গুণ হলো পানিকে যদি আপনি উঁচু জায়গায় রাখেন সে নিচু জায়গা দখল করবে কি জায়গা দখল করবে নিচু জায়গা অর্থাৎ এই পানি বোঝায় দুর্বলের উপরে জুলুম করা কি করা দুর্বলের উপরে জুলুম করা আজকে আছে না যে আমি একটু টাকা পয়সার মালিক আমার অমুক ভাই কিছু বুঝে না তারে ঠগায় আমি তাকে ঠগায় আমি ভালো ভালো জায়গা নিলাম তাকে আমি ঠগায় দিলাম আল্লাহ বলে তুমি ঠগাইলা দুনিয়াতে আসলে তুমি তাকে ঠকাও নাই আমি আল্লাহর আদালতে তুমি আসলেই কিন্তু ঠকে গেছো তুমি হয়তো তাকে আজকে দুনিয়াতে হয়রানি করবা বিভিন্ন জায়গায় কিয়ামতের ময়দানে জাহান নামে আমি আল্লাহ তোমাকে হয়রানি করবো না বলে কি বুঝলাম পানি এর মাধ্যমে দুর্বলের উপরে জুলুম মানুষের দেহে তৈরি হয় আল্লাহ বলেন এই আগাছাটাকে নির্মূল করার জন্যে আমি আল্লাহ পাকর্বুল আলমী হস দিয়েছি কি দিয়েছি হস এই হস যে করবে সাদা কালো নাই গরিব দুঃখী বেদাবেদ নাই লাভবাই সারি কালাকালাবাইক এটা কি বেলালের মতো হাফসি কালা বেলালের মুখ থেকে লাভবাই বলা হচ্ছে না মন্ত্রী মিনিস্টার বলতেছে আমি আল্লাহর কাছে সমান যে গরিব আর যদি আনে কিয়ামতের ময়দানে বলে সকলেরটাই ইমান রসুল ধোনির পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সোহান কয়শো বছর আগে পাঁচশো বছর আগে কিন্তু ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান এই আগাছা জন্ম নেয় জুলুম জুলুম নির্মূল করার জন্যে হজ দিয়েছেন আগুন গেল পানি গেল মাটি গেল আরেকটি গুণ আছে বাতাস আরেকটি কি আছে ভাই বাতাস এই বাতাসের মাধ্যমে কি তৈরি হয় বাতাস দেখবেন ঘরের ভিতরে বাতাস আছে একটা বোতল ওইটার ভিতরেও বাতাস ওই বোতলটাকে টিপ দিবেন বাতাস বের হলে কিন্তু বোতলটা চ্যাপটা হবে না হলে চ্যাপটা হবে না যার ভিতরে কোনো জিনিস আছে বোঝায় যে আমি আসি মানে বড় আসি অর্থাৎ লোক দেখানো কি দেখানো অহ লোক দেখানো আপনি কোনো আমল করলেন নামাজ পড়লেন আপনি কাউকে দেখানোর জন্যে লিউরাউ আমাল আহম আল্লাহ বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন দেখানোর জন্যে যদি আমল করো দুর্ভুক তোমার জন্যে তোমার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হোক অভিশাপ হোক কিয়ামতের ময়দানে ওয়াইলুন জাহান্নাম আমি আল্লাহ তোমার জন্যে রেডি করে রেখেছি যদি তুমি লোক দেখানোর জন্যে আমল করো কি দেখানোর জন্যে লোক দেখানোর জন্যে এটাকে দূর করার জন্যে আল্লাহ রোজাকে দিয়েছে কি দিয়েছেন রোজা রোজা কি এটা দেখানো যায় দেখানো যায় না পানির নিচে গেলেও পুকুরে ডুবে কেউ গোসল করলেও সে কিন্তু কী করতে পারে না পানি খায় না এ আমল দেখানো যায় না আল্লাহ বোঝায় দিলেন আমি রোজাকে দিলাম কি জন্যে তোমার ভিতর থেকে লুক দেখানো সেই আগাছাকে নির্মূল করার জন্যে আমি আল্লাহ রোজাকে দিয়েছি যে তুমি রোজা পালন করো এটা আমি আল্লাহ তালা নির্মূল করে দিব বলেন সুবাহ আমার কথা বুঝে থাকলে বলুন তো আল্লাহ পাক ইসলামের বিধিবিধান তিন রকমের একটা মনের সাথে আরেকটা শরীরের সাথে আরেকটি হলো অন্তরের সাথে অন্তরের ভিতরে তিন নম্বর অন্তরের মাধ্যমে কিছু আগাছা জন্ম নেয় এই আগাছাগুলা অন্তরের মাধ্যমেই পালন করতে হয় অন্তরে একটা আগাছা আছে রাগ করা গজব রাগ করা কি করা ভাই রাগ করা এই রাগ এই গজব অন্তরে তৈরি হয় এটা নির্মূল করতে হয় এটা কিসের মাধ্যমে আল্লাহর কাছে যত আল্লার কাছাকাছি যাওয়া যাবে রসুলের আদর্শ পালন করা যাবে শাহবাই কারামের আদর্শ আদর্শবান হওয়া যাবে তত বেশি মানুষ বিনয়ী হবে সুবাহান আল্লাহ কি হবে বিনয়ী হবে এই রাগ যেই ব্যক্তি পোষণ করে এই রাগের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওয়াল ওয়াল ওল আনির নাস আজকে আমরা হিংসা বিদ্বেষ কেন বাংলাদেশের মানুষ মাছ খায় কি খায় মাছ একটা মাছ আরেকটা মাছ খায় যেহেতু এই খাবারটার ভিতরে হিংসাত্মক একটা বিষয় এই মাসের ভিতরে আছে। মানুষের মধ্যেও হিংসা তৈরি হয় তো এই হিংসার কারণে আজকে আমরা পিছিয়ে যাচ্ছি অথচ সাহাবাই কেরামের সময় সাহাবিরা ছিল অল্প সমস্ত মানুষের কাফেরদের উপরে আল্লাহ তালা বিজয় দান করছেন আছে না ঘটনা আছে না ইয়ার মুখের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররা উনি নামাজ পইড়া দাঁড়াইছেন ষাট হাজার কাফের আসছে এয়ার মুখের ময়দানে এসে আবু ওবায়দা ইবনুল জার্রাকে বলে তোমরা না শহীদ হলেই জান্নাতে যাবে আসো একটা একটা করে মারি আর জান্নাতে পাঠিয়ে দেয় সাপ্লাই করি মানে টিটকারি মেরে ক্রিটিসাইজ করে কথা বলছে আবু উবাইদা ইবনুল জার্রা বলে টিটকারির জবাব টিটকারির মাধ্যমেই দিতে হয় কিন্তু এই টিটকার কেন করছে এরও একটা কারণ আছে হিরাক্লিয়াস ইয়ার মুখের ময়দানে যে মুসলমানরা যুদ্ধ করতে হিরাক্লিয়াসের বিরুদ্ধে গেছে হিরাক্লিয়াস একটা গোয়েন্দা পাঠাইছে যাও মুসলমানদের খবর নিয়ে আসো খবর নিয়ে আসে যখন গোয়েন্দা আসছে খবর নিতে গোয়েন্দা এসে দেখে মুসলমান একজন রুকুতে নামাজ পড়তেছে শেষদায় নামাজ পড়তেছে আল্লাহর কাছে রোনাজারি করতেছে ওই গোয়েন্দা তোর নামাজ বুঝে না গোয়েন্দা হিরাক্লিয়াসকে গিয়ে বলে দেখলাম একটা চিৎ হয়ে কাত হয়ে গরাগরি করতেছে বয়ে কাঁদতেছে যুদ্ধ করতে আসছে যে যুদ্ধ করতে যে আসছে এই ভয়ে আপনার সাথে পারবে না একটা চিৎ হয়ে কাত হয়ে এভাবে কাঁদতেছে অথচ তারা যে শেষ আল্লাহর কাছে রোনাজারি করতেছে এটা কিন্তু সে বুঝে না এই কারণেই এই সাইট ঠাদার এসে আবুবাইদা ইবনুল জার্রা মুসলমান বাহিনীর লিডারকে একটি ক্রিটিসাইজ করে আবু উবাইদা ইবনুল জার্রা বলে ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয় তখন মুসলমানদের পিছনে তাকে বলে যে তোমাদের মধ্যে কে আসো এই কাফেরদেরকে একাই জবাব দিতে পারবে একজন দাঁড়াইছে একজন দাঁড়িয়ে বলে আমি দিতে পারবো আবু বাইদা বলে তুমি বসো দ্বিতীয় নম্বরে আরেকজন দাঁড়াইছে বলে তুমিও বসো তৃতীয় নাম্বারে আরেকজন দাঁড়াইছে বলে তুমি বসো চতুর্থ নম্বরে খালেদ বিন অলিদ আল্লাহ পাকের তরবারি দাঁড়ায় গেছে আবু ইবুল জাররা মুসকি হেসে দিয়েছেন বলেন আল্লাহ ইবুল জার্রা বলে আপনি কি এই ষাট হাজারকে একটা দৌড়ানি দিতে পারবেন বলে হ্যাঁ পারব কেমনে পারবেন আপনার ডকুমেন্ট কি খালেদ বিন অলিদ বলে ডকুমেন্ট হলো আল্লাহর কুরআন এবং আমার রসুলের হাদিস হ্যাঁ আমার সামনে ডকুমেন্ট পেশ করে আবু বাইদা ইবনু জাররা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলুনা ইনকুম তুম আল্লাহর কুরআন বলে কোন টেনশনের দরকার নাই যদি ইমানদার হও টেনশন করবা না বিজয় করার মালিক আমি আল্লাহর অবশ্যই তোমাকে আমি আল্লাহ বিজয় করেই সারবো সাহা খালেদ বিন ওয়ালিদ বলে যদি ইমানদার হই আল্লাহর চোখে তাহলে তো বিজয় হব আর যদি আল্লাহর চোখে ইমানদার না হয় তাহলে তো আমার মতো বেইমান এই দুনিয়াতে থাকার কোনো দরকার নাই এদের কাফেরদের হাতে হত্যা হয়ে যা আন্নামি হয়ে যাওয়া হয়ে যাওয়ায় অনেক ভালো বলে আর দলিল কি রসুলের হাদিস হাদিসে রসুল বলেন যার ভিতরে ইমান আছে সে হলো জিন্দা আর যার ভিতরে ইমান নাই সে হচ্ছে মুর্দা সে কি ভাই মুর্দা আল্লাহ তো এটা বলেন নাই ষাট হাজারের বিরুদ্ধে ষাট হাজার দাঁড়াতে হবে বলছে যার ভিতরে ইমান আছে সে জিন্দা যার ভিতরে ইমান নাই সে হলো মুর্দা খালেদ বিন অলিদ বলে যদি আমার ভিতরে ইমান থাকে আমি জিন্দা আর আমি যদি গুরুস্থানে হাজার হাজার মানুষের গুরুস্থানে যাই একটা মানুষও তো আমার ধরতে পারবে না ওইটা আসতে পারবে না কারণ তো মুর্দা আর এই ষাট হাজার ভিতরে নাই ইমান আমার আল্লাহ চোখে এরা হলো বেইমান আর আমি একা এই সমস্ত লাশের সামনে একাই যথেষ্ট ইমান দেখেন বলে উন জন নিয়ে যান খালেদ ওয়ালিদকে নিয়ে হলো ষাট জন ওনার প্রতিপক্ষ হলো ষাট হাজার বাঘে এক হাজার করে পড়ে যুদ্ধ চলল বিকাল বেলায় সূর্য ডুববে এই মুহূর্তে সেনাপতি খবর নিতে গেছেন যুদ্ধের ময়দানে কি অবস্থা যুদ্ধ করতেছেন আবু জাররা খবর নিতে গেলেন কি হয়েছে বিরুদ্ধে ছেড়ে দিলাম দেখে রক্তের কারণে মরুভূমির ভিতরে কাদা হয়ে গেছে আবু উবাইদা ইবনুল জার্রার গুড়ার খড় গুড়ার পাউটা মাটির ভিতরে ধুলার ভিতরে প্যাকের ভিতরে কাদার ভিতরে ঘেরে যায় রক্তের কারণে আবু আবুদা ইবনুল দেখে লাশ পরে আছে চিনতে পারে না দেখে এটা মুসলমানের লাশ না বলেন সামনে দেখে একজন দাঁড়িয়ে আছে চেহারা সামনে দেখে যায় আর কেউ নয় তরবারি হজরতে খালিদ ওয়ালিদ সুবাহ খালিদ ওয়ালিদকে বলে খালিদ কি অবস্থা পরে বর্ণনা করিও সূর্য ডুববে নামাজ পড়ছেন কিনা যদি নামাজ না পড়ে থাকে নামাজটা সারেন বলে ফজরের নামাজ যে অযোধিয়া করেছিলাম আর আপনার ইমামতিতে যে নামাজটা পড়েছিলাম সেই অজুটা এখনো পর্যন্ত আছে সলাতুল খৌফের সুরতে যুদ্ধের ময়দানে মুখের ময়দানে আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি বলে বলে ঠিক আছে তাহলে এখন বর্ণনা করেন কি অবস্থা খালেদ বলে ষাট জনের ভিতরে বাবান্ন জন আমাদের জিন্দা আছে আট জন পুনরাবায়াতে আছে শহীদ হয়েছেন আছে আট আটজন বন্দী হয়েছেন বাউান্ন জনই জিন্দা বলে কাফেরদের অবস্থা কি করে এক একটা কচু কাটার মতো কেটে এক একজন পালাইছে কেউ মরছে কেউ জাহান নামে গেছে এই হলো অবস্থা ষাটজন জন হিরাক্লিয়াসের কাছে গেছে যাই বলে আর কোনো দিন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে বলবেন না বলে কেন নরম গদির ভিতরে বৈসা সাঙ্গু পাঙ্গুকে পাঠাইতে আসলেই পারেন রাস্তায় কিন্তু নিজে তো নামেন না খবর তো বুঝেন না রাস্তার অবস্থা কি বলে কি কয়দের ভিতরে একজন খালেদ আছে খালেদে আবার কি ওই খালেদ দেখা যায় তরবাড়ি বাড়ি কুশ থেকেই একটাই বের করে কিন্তু বাড়িটা যখন আসমানে গুরানি দেয় মনে হয় গোটা আসমানটা তোর দ্বারা বিদ্যুতের মতো চমকাইতে থাকে সুবাহান তোর বাড়ি যার যখন নামায় নারায় তাকবীর আর আল্লাহ আকবার বলে একটার দুইটা তোর পড়ে না মনে হয় আমাদের ষাট হাজারের উপরে ষাট হাজার তোর পড়তেছে সুবাহান বলে ঠিক আছে তাহলে কাজ করো এই খালেদকে তো আগে মারতে হবে না হলে তো এদের উপরে বিজয় হওয়া যাবে না বলে কিভাবে ষড়যন্ত্র করো মুসলমান তো সন্ধি চায় সন্ধির জন্য খালেদকে নিয়ে আসো আর ষড়যন্ত্র করে একা আসবে তাকে আমরা মেরে ফেলব গেছে সন্ধির প্রস্তাব নিয়ে আবু ওবাইদাইবুল জার্লার খালেদ বিনওয়ালি দুইজনেই যুদ্ধ করছে গুড়ার জখম গুলা মলম দিয়ে লাগাচ্ছে এসে বলে তোমাদের ভিতরে খালেদকে বলে এই যে খালেদ ক আমাদের হিরাক্লিয়াস বাদশাহ প্রস্তাব দিয়েছে যদি সন্ধি করতে চাও তাহলে চলে আসো তবে তোমাদের খালেদ যেতে হবে ষড়যন্ত্র বলে তোমাদের কথা সত্য মতলব খারাপ তোমাদের কথা সত্য মতলব খারাপ কিছু ব্যক্তি আছে সমাজে মুখ দিয়া বলে একটা ভিতরে রাখে আরেকটা একটা আল্লাহ বলে এরা হলো মুনাফেক এরা কি মুনাফেক আছে না আছে ওই পয়েন্টগুলো আবার ধরতে হয় নাহলে তো অস করে গেলাম খালি ওইটাই বুঝলে এই কি স্বভাব ছাড়তে হবে এবার আসেন খালেদ ওয়ালিদ কে বলছে যে আপনার যেতে হবে সেনাপতি বলে তোমাদের দুরুবি সন্ধি আমরা কি বুঝতে পারি না মুসলমান বিদায় মনে না আবু জাররা বলে সন্ধির প্রস্তাব দিতে হয় সেনাপতিকে তোমরা দেও আমার সৈন্যকে তোমাদের এইখানে একটা ষড়যন্ত্র খালিদ বিন অলিদ বলে আমি যাব উবাইদা ইবনুল জাররা সেনাপ্রধান বলে যেতে পারবেন না আপনাকে মেরে ফেলবে ষড়যন্ত্র আছে খালেদ বিন ওয়ালিদ বলে নবী বলছে সন্ধি নবীর সুনত আপনার হুকুম মান্য করে আমার নবীর সুন্নত জিন্দা করার জন্য সন্ধির প্রস্তাবে আমি অংশগ্রহণ করব চলে গেলে আবু বাইদা বলে আপনি যেহেতু যাবেন সাথে নিরানব্বই জন নিয়ে যান সুবাহ আল্লাহ নিরানব্বই জন নিয়ে গেলেন উনিশশো একশো তিন লক্ষ হিরাক্লিয়াসের বাহিনী সৈন্য তরবারের মাধ্যমে একটা গেট বানাইছে ওই গেটটাতে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয় খালিদ বিন ওয়ালিদ বলে এই তরবারির গেট সরাও ও না সরামো না না সরাও ও না ও কেন ঢুকবেন না খালেদ বিন বলে ও মাথা নত করতে ও মাথা নত করলে সমস্যা কি খালেদ বিন ওয়ালিদ বলে এই মাথাটা ইসলাম গ্রহণ করার আগে বহু জায়গায় মাথাটা নত করছি ইসলাম গ্রহণ করার পরে এই মাথা আর কারো কাছে নত করতে পারি না জীবন যদি যায় যেতেও পারে এই মাথা গাইরুল্লার কাছে নত হতে পারে না খালিদ বিন ওয়ালিদ বলে এই মাথা নত করত করব না গেট সরাও তখন ওরা বলে গেট সরাবো না খালেদ বিন ওয়ালিদের পিছনে নিরানব্বই উনিশশো একশো খালেদ বিন ওয়ালিদ বলে গেট সরাবি না না লাথি দিয়া তোদের গেট তোদের বাদশার নাকের ডগা পর্যন্ত পৌঁছায় দিব সুবাহ এই কথার আওয়াজ পিছন দিক থেকে হীরা শুনে কিরে কেরাওয়াস কো খালেদ বলে এই গেট দিয়া ঢুকবে না ও আরে আগে খালেদটা কেমন এই চেহারাটা দেখি আগে এতদিন তো শুনতাম ঢুকতে দে নিচ্ছেম নেই ঢুকু ঢুকছে একশো চেয়ার রাখছে খালেদ বিন ওয়ালিদ দুই কায় চেয়ারগুলা ফেলে দিছে বাকি নিরানব্বই জনে ফেলে দিছে বলে চেয়ার কেন ফেললেন কো চেয়ারের স্বর্ণ মুসলমানের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম এই কারণে আমরা ফেলে দিছি যদিও দামি জিনিস এই কারণে আমরা ফেলে দিছি আল্লাহ এবং রসুলের কথা রক্ষা করার জন্য সুবাহ হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে চতুর্দিক দিয়া খালেদ বিনওয়ালিদের শাগরিদরা গেরাও দিয়া বসছে মনে হয় নুনের ভিতরে নক্তা দিছে নক্তা খালেদ আর চতুর্দিক দিয়া ওনার সৈন্যবাহিনী হলেও চতুর্দিক দিয়া গেরাও দিয়া রাখছে এরকম পজিশনে বসছে হাঁটুর সাথে হাঁটু বাচ্চা বলে হাঁটুর সাথে হাঁটুটা কেন লাগাইলেন এটা বলবো পরে আগে বলেন ডাকসেন কি জন্য কো ডাকসি সন্ধির জন্যে কো সন্ধির প্রথম চুক্তি হলো আপনি বলেন কালিমা লা ইলা ইল্লাল্লাহ আম্মাদুর রসুলল্লাহ কালেমা পরে ফেলেন আমি আর আপনি মুসলমান ভাই ভাই আর কোনো বিবাদ নাই এটা বললে তো তোমার দলেই গেলাম না ক এটা যদি না বলেন মুসলমান আল্লাহর আসমান জমিনে নিচে যদি থাকেন জমিনের উপরে তাহলে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে কর দিয়ে থাকতে হবে কোনা এটা তো অপমানজনক কথা তখন হিরাক্লিয়াস বলে তুমি জানো কোথায় বসে আছো বাহিরে দেখছো তিন লক্ষ আমার সোনার ভিতরে আছে নব্বই হাজার তরবারি আছে তোমাকে তিন লক্ষ নব্বই হাজার টুকরা টুকরা করবে খালেদ বিন ওয়ালিদ বলে এই কারণেই তো হাঁটুর সাথে হাঁটুটা লাগাইছি তিন লক্ষ নব্বই হাজার টুকরা করার আগে এটা তো জানেন খালেদের তরবারি যখন আসমানে ঘুরানো হয় গোটা আসমানটা বিদ্যুতের মতো তরবারি দ্বারা চমকাইতে থাকে নামে যখন তিন লক্ষ নব্বই হাজারই নামবে সুহানাল্লাহ বলে আর আপনাকে তিন লক্ষ নব্বই হাজার টুকরা করার পরে আমাকে আমি তারা শহীদ করবে এর আগে না তখন বাচ্চা করে আপনি যা বলছেন তাই মাইনা নিলাম তাদের ভিতরে ইমান ছিল হিংসা ছিল না কি ছিল না হিংসা ছিল না ইমান ছিল অন্তরের ভিতরে আমাদের আজকে হিংসা এইগুলা বাদ দিতে হবে মেহানত করে নামাজ পড়তে হবে বিনয় হতে হবে আজকে আমরা নামাজ পড়ি না অজু করি না ভালোভাবে এগুলো জানিও না জানার চেষ্টাও করি না অথচ এই সমস্ত নামাজ আর রোজা এইগুলা ঠিক করার জন্যে একটা এই মাহফিল হলো একটা শিক্ষালয় ছোটো বাচ্চাদের জন্যে মাদ্রাসা একটা শিক্ষালয় আবার তব্রিক জামাত একটা শিক্ষালয় বিভিন্ন খানকাও একটা শিক্ষালয় আর এই মাহফিলটাও কয়েক ঘন্টার একটা শিক্ষালয় জানাই দিলাম আপনারা শিক্ষা গ্রহণ করবেন যদি শিক্ষা গ্রহণ না করেন কবরে আপনাদের কিন্তু আল্লাহর কাছে এগুলা জবাবদিহিতা করতে হবে বর্জকে জবাবদিহিতা করতে হবে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কেন শিখলেন না সব কিছুই জানলেন গড় করলেন বাড়ি করলেন টাইলস করলেন সব করলেন ইমানটাকে টাইস করতে পারলেন না আপনার আমার মতো দূর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমিন